তবে এদেরকে না ভাই একেবারে নাজেয়াল করে ছাড়বো ভাই। এরা কার সঙ্গে যেন যুদ্ধ করে আসছে দেখুন একবার ভাই, এদের গায়ে রক্ত মাখা হবে ইয়ার। হ্যালো হোয়াটস আপ গাইজ, আজকে আবারও চলে আসছি ম্যানোলর্ডস গেম প্লেনে। আর আজকে গাইজ আমরা নতুন রাজ্যটাতে অনেক কাজ করব। অ্যান্ড গাইজ আজকে না আমরা অন্য রাজ্যের উপর অ্যাটাক করে অন্য রাজ্যটাকে দখল করার চেষ্টা করব। যদি গাইজ আমাদের সব কাজগুলো শেষ করতে পারি তবেই কিন্তু আমরা একটা ওয়্যার করব, কারণ আমরা অনেক দিন ধরে কিন্তু কোনো ওয়্যার করতেছি না। আর আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমাদেরকে না কেউ অ্যাটাকই দিচ্ছে না। আর আমি গাইজ এখন যে জায়গাটাতে আছি এইটা হচ্ছে আমার লাস্টে দখল করা নতুন ওই রাজ্যটা। আর দেখো একবার বৃষ্টি হচ্ছে তো আশেপাশটাতে, কত সুন্দর লাগতেছে। আর এইটা মেবি সপিট, আর সপিটে জানি না কেন ভাই কোনো কাজ হচ্ছে না, তবে আস্তে আস্তে মেবি কাজ হয়ে যাবে। তবে আমাদের এখানে ফায়ার উড কাটারের যে ক্যাম্পটা আছে না, এইখানে প্রতিনিয়ত কিন্তু কাজ হতে থাকে। আর আমাদের এই রাজ্যটা না দারুণ সুন্দর, দেখুন একবার কতটা সুন্দর। ইরামের কাঁচা কাঁচা মেঠো পথ, মানে এইটা শুধু আপনারা এই গেমের ভিতরে মজাটা নিতে পারবেন। একে তো একটা সিটি বিল্ড করতে পারবেন, তারপরে আপনি আবার এই সিটিতে ঘুরে ফিরে দেখতে পারবেন। দেখুন মানে সবাই গরু টরু নিয়ে ভাই কাজ করতেছে ভাই, যেমনটা আগের জামানাতে হইতো ভাই। ভাবতে কেমন অবাক লাগে তাই না, এই জামানাতে এত সুন্দর একটা গেম খেলতেছি। আর গেম ডেভেলপারকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি এত সুন্দর গেম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। মানে ভাই কত সুন্দর তাই না ভাই, এই গেমটা শুধু আমার খেলতে ইচ্ছে করে। মানে যদি ভাই একবার আমি এই গেমটা খেলা শুরু করি না, তাহলে পরে চার পাঁচ পর্ব একেবারে আমি বানাই সেরে দিই। সো এমনটাই কিন্তু আমার সঙ্গে হয়, কারণ এক পর্ব খেলে কিন্তু আমার ভালো লাগে না। সো বুঝতেই পারতেছেন গেমটা কত মজার। আর আমি গাইজ এইখানে না চার্জ বানাইতে দিছিলাম, আর এইখানে ভাবলাম পরে আমি ম্যানর যদি বানাই সব থেকে বেশি ভালো হবে। আর চার্জটা আমরা ওই যে সামনের একটা দিকে বানাবো, কারণ চার্জটা না আমাদের গ্রামের মাঝখানে থাকলে ভালো লাগবে, আর ম্যানরটা আমাদের গ্রামের সামনে থাকলে সব থেকে বেটার হবে। তো চলুন তাহলে আমাদের গেম প্লে ভিডিওটি স্টার্ট করা যাক। আর আরও একটা বিষয় গাইজ, আমাদের নতুন রাজ্যে না কাঠের অভাব দেখা দিছে। যদিও গাইজ জানি না কাঠের অভাব কী জন্য দেখা দিল হঠাৎ করে, আর এখানে কিন্তু গরুর অভাব আছে। তো আমি ভাবতেছি আরও কয়েকটা গোয়ালঘর এইদিকে বানাই দিব। আর এই পানির এইখান থেকে কি কেউ পানি নেয়? তো গাইজ আমার তো মনে হয় না এখান থেকে কেউ পানি নেয়, তবে এখানে তো বানাই রাখছি। আর এখানে না কয়েকটা আমাকে ফার্স্টে গোয়ালঘর বানাইতে হবে, তবে এইটার জন্য না কাঠ লাগবে, যে কাঠটা আমাদের কাছে নাই। মানে বিরক্ত লাগতেছে ভাই, টিম্বার কেন নাই? এইদিকে তো কাঠের অভাব নাই ভাই, মানে চিন্তা করুন একবার এইদিকে কত কাঠ, মানে একেবারে ফুল স্টোরেজ হয়ে আছে কাঠের, বাট তারপরেও কাঠ লাগবে ভাই, এটা কোনো কথা হলো? আর আমরা যে দোকানপাটগুলো বানাতে দিছিলাম, এইদিকে কি কেউ দোকানপাট বানাচ্ছে? মেবি গাইজ এইদিকে দোকানপাট বানানো স্টার্ট করছে না কি এইগুলো ভাই, জানি না ভাই এইদিকে দোকানপাট কেউ বানাচ্ছে কি না। তবে আমি এখানে কমনওয়েল ওভেল বানাইছিলাম, যেখান থেকে রুটি বানানো যায়, তো এখানে আস্তে আস্তে রুটি বানাচ্ছে। তবে এখানে না আমি আর দুজনকে আরও দিয়ে দিলাম, কারণ রুটি তো বানাতে হবে তাই না। আর আমাদের এই ফার্ম হাউসটাতে কি মানুষ আছে? হ্যাঁ এখানে মানুষ আছে, গরু আছে। আর আমাদের চাষাবাদে মোটামুটি ভালোই হচ্ছে, এখন আর আমাদের চাষাবাদ নিয়ে চিন্তা করার দরকার নাই। আর আমাদের এখান থেকে না প্রচুর পরিমাণে আটা বানানো হচ্ছে, তবে আমাদের না এটা আরও একটা বানানোর দরকার ছিল। আর এইদিকে এইদিকে তো অনেক রুটি, আমাদের খাবারের দিকে যদি একবার তাকাই তো গাইজ দেখুন আমাদের গাজর আছে 2000-এরও বেশি, অ্যান্ড আমাদের ব্রেড আছে প্রায় 50টার মতো, আর মাংস 33টার মতো। মাংস বাড়ার কারণ গাইজ নতুন যে বাড়িঘরগুলো বানাইছিলাম না, সো এইখানে না আমি ছাগলের ফার্মিং করতে দিছি, আর এইখানে সবাই ছাগলের ফার্মিং করতেছে। আর এখন না প্রচুর পরিমাণে মাংস পাওয়া যাচ্ছে, আর এই বাড়িগুলোতে মেবি এখনও কাজ শেষ হয় নাই। আর এই দিকে তো গাইজ আমি ফার্মিং করতে দিছি, তো সব কিছু না আমাদের এখানে থাকাটা অনেক দরকার আর অনেক প্রয়োজনীয়। সো এইটাতে মেবি দিতে ভুলে গেছিলাম, অ্যান্ড এইটা তো ফাইনালি আমার ছাগলের। আর এখানকার বাড়িটা কোথায় গেল ভাই? ভাই এখানকার বাড়ি নাই কেন ভাই? বুঝলাম না বাড়িটা কই হাওয়া হয়ে গেছে। তবে গাইজ আসে মনে হয় কোথাও না কোথাও ভাই, না থাকলে আবার হয় নাকি তাই না? আর এই দিকটার বাড়িটাতে আমরা কিছুই দিই নাই, এই দিকটার বাড়িতে আমরা ভেজিটেবল চাষ করতে দিই। বাট গাছের জন্য কেমন ধরো লাগতেছে, এই গাছগুলোকে কাটাও যায় না আর সহ্য করাও যায় না। তো এদিকে দিয়ে দিই ভেজিটেবল, কারণ এদিকে আমরা ভেজিটেবলই তো চাষাবাদ করি তাই না। আরও কয়েকটার জায়গাতে ভেজিটেবল চাষাবাদ করার অ্যাপ্লাই করে দিলাম। আর এই দিকেও না আমার মনে হয় যে একটা বাজার বসানোর দরকার, তবে বাজারের থেকে অন্য কিছু বসালে মেবি সব থেকে বেশি ভালো হতো। আর আমি যে বাড়িগুলোকে 2 লেভেল আপডেট করছিলাম, ওই বাড়িগুলোতে না এখন কিছু একটা করার দরকার। আর মেবি গাইজ আমি যুদ্ধ না চাইতেও যুদ্ধ মেবি আমাকে চাচ্ছে, অ্যান্ড আমাদের রাজ্যে অ্যাটাক করছে। ভাই অ্যাটাক করছিস তো করছিস, মানে কোথায় অ্যাটাক করছিস একবার তো ভাবনা চিন্তা করবি। আর এই ঘন জঙ্গলের ভিতরে ভাই অ্যাটাক করে কী পাবে ওরা ভাই বলেন তো? দেখা যাক ওদের গতিবিধি লক্ষ্য করা যাক, ওরা আসলে কোন রাজ্যটাতে ভাই আমাদের রাজ্যটাতে অ্যাটাক করছে না কি ভাই।
ওরা না হারাই গেছে, তবে আমাদের আমার ফোর্সটাকে স্ট্যান্ড বাই রাখতে হবে। ম্যানোর ফোর্স আমি ইউজ করতে চাচ্ছি না, ম্যানোর ফোর্স পরে দিচ্ছি। অ্যান্ড আমরা আমাদের ফোর্সটাকে এইখানে স্ট্যান্ড বাই রাখি, তো ওরা যেই দিক দিয়ে হামলা করে অ্যাটলিস্ট আমরা এইখানে দুইটা দিলাম। অ্যান্ড আর দুইটা দিব কোথায়? এইখানে এইখানে দুইটা দিয়ে রাখি। অ্যান্ড আর দুইটা দিব কোথায়? এইখানে একটা দিয়ে রাখি, কারণ এইদিকে যেহেতু হামলাটা হচ্ছে। অ্যান্ড ম্যানোর সিপাই এখানে দিয়ে দিই। আর এইদিককার ম্যানোর সিপাইকে কোথায় দিব? তো অনেক কাছাকাছি আছে। আর ওরা এইদিকেই কোথায় যেন একটা আছে ভাই, জানি না কই আছে বেটারা, তবে কোথাও না কোথাও তো অবশ্যই আছে। অ্যান্ড এইদিকে দিই, এইদিকে তিনটা দিয়ে দিই। তো দেখা যাক ওরা কোথায় আছে। ওরা তো হারাই গেছে, মানে জঙ্গলের ভিতর তো ওদের আসলে লোকেশনটা ট্র্যাক করা That's খুবই pretty hard. মুশকিল। তবে আমি আমার সিপাইগুলোকে স্ট্যান্ড বাই রাখছি, আর নতুন রাজ্য একটা ম্যানর বানানো লাগবে। কারণ দেখুন, একবার এইদিকে যুদ্ধ হচ্ছে, হঠাৎ করে যদি আবার এইখানে আবার যুদ্ধ হয় তাহলে পরে কেমন যেন হবে না বিষয়টা। আর আমি আরও একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের স্টোরেজ হাউস বানানো লাগবে, যেটা আমি এখন পর্যন্ত বানাই নাই। তারপরে গাইজ আমরা কিন্তু এখানে গ্যানারারিও বানাই নাই ভাই। এটার নাম কি? গ্যানারি ভাই, এই নাম উচ্চারণ করতে আমার একেবারে 12টা বেজে যাচ্ছে ভাই। মানে কেমন নাম ভাই, আজব টাইপের একটা নাম ভাই। দেখ তরিকা, ওকে স্টোরেজ হাউস এখানে বানাই দিই, একটা গ্যানারি বানাইছি। অ্যান্ড ভাই যুদ্ধ কি লেগে গেছে নাকি ওইদিকে? ভাই জানি না যুদ্ধ লাগছে কিনা, তবে আমাদের ফোর্সগুলো সব স্ট্যান্ড বাই আছে, সবাই সবার জায়গায় চলে যাচ্ছে। যেদিক থেকে হামলা হোক, কারণ হামলা হওয়ার তো কোনো ভাই ঠিক ঠিকানা নাই কোন দিক থেকে হামলা হবে, তবে আমাদের ফোর্সগুলোকে অনেক কাছাকাছি রাখছি। অ্যান্ড আসলে ঘন জঙ্গলের ভিতর যেহেতু যুদ্ধটা হচ্ছে না, আর এরা অনেক স্লো যাচ্ছে, ওটা একটু দৌড়া ভাই। ম্যানোর সিপাইগুলো ভাই এরকমই ভাই, মানে এরা ঠিকঠাক মতো দৌড়াইতে চায় না। ম্যানোর সিপাইগুলোকে এখানে দিলাম, আর এদের দিলাম, আচ্ছা একটা বাহিনীকে এইখানে দিলাম, আর একটা বাহিনীকে এইখানে দিলাম, মানে সবাইকে সব জায়গায় দিয়ে রাখি। আর এদেরকে কোথায় দিব? এদের এই জায়গাতে দিব, একজনকে এই জায়গায় দিলাম, আর একজনকে এইখানে, আর এদেরকে না এইখানে দিলাম। রাজ্যটাকে দখল করতে আসতেছে ভাই, চিন্তা করছেন? আর আমাদের ম্যানর বাহিনীকে ভাই কোথাও না পাঠাই, আমাদের ম্যানর বাহিনীকে না অন্য জায়গায় পাঠানোর দরকার ছিল। তবে আমাদের ম্যানর বাহিনীকে আপাতত এই জায়গায় রাখি, এই জায়গায় থাক। ওদের ম্যানর বাহিনী বের তো করছি, আর অলরেডি ওদের লোকেশন পেয়ে গেছি ভাই। ওরা এদিক থেকে আসতেছে, আর আমাদের ম্যানর বাহিনী এদিক থেকে যাচ্ছে। অ্যান্ড এদের না এইদিকে পাঠানো যাক, ওকে, এখানে যেহেতু যুদ্ধটা হচ্ছে। অ্যান্ড এইখানে পাঠাই ভাই চারজন, ওকে। আমাদের ম্যানর বাহিনী যুদ্ধ করবে এদের সঙ্গে, আর আমাদের এই বাহিনীটা যুদ্ধ করবে এদের সঙ্গে, আর আমাদের এই বাহিনী যুদ্ধ করবে এর সঙ্গে, আর আমাদের আরো একটা বাহিনী আছে যারা যুদ্ধ করবে এদের সঙ্গে, ওকে। আর এদেরকেও পাঠাই দিই এদিকে, এদের সঙ্গে যুদ্ধ করুক, আর এও দাঁড়ায় থাকবে কেন, এও এখানে যুদ্ধ করুক, ওকে। তো এখন বড় সড়াকের একটা যুদ্ধ লাগতেছে। তো গাইস ফাইনালি অনেকদিন পরে আমরা যুদ্ধ দেখতে পাচ্ছি, তবে এদেরকে না ভাই একেবারে নাজেহাল করে ছাড়বো ভাই। এরা কার সঙ্গে যেন যুদ্ধ করে আসছে দেখুন একবার ভাই, এদের গায়ে রক্ত মাখা হবে ইহর ভাই। এরা ভাবে সব রাজ্যে অ্যাটাকই দেয়, তবে আমাদের রাজ্যে অ্যাটাক দিয়ে লাভ নাই বাছা ধান, তারপর আমাদের সঙ্গে পারবে না, এটা তো 100% জেনে নাও। কারণ আমরা তোমাদের চারিদিক থেকে ঘিরে নিচ্ছি। অ্যান্ড কোথায় গেল ভাই? মেবি ফার্স্টে যুদ্ধটা হয়ে যাবে এদের সঙ্গে, আর এদের সঙ্গে মেবি যুদ্ধ হয়ে গেছে অলরেডি, যুদ্ধ লেগে গেছে না, অলরেডি যুদ্ধ লেগে গেছে ভাই, অলরেডি যুদ্ধ শুরু ভাই, বিশাল আকারের যুদ্ধ। আর ওরা মেবি আমাদের কাছে হেরে একেবারে ব্যাঙারা হয়ে যাচ্ছে। ও ভাই ভাই আমাদের বাহিনীর সঙ্গে পারবে ভাই, কি বলে ভাই, মানে আমাদের বাহিনীটা এতটা শক্তিশালী ভাই, কাউকে গন্তিতে রাখে না। আর ওরা কোন কার ভাই একেবারে ঝটিকা বাহিনী, আমাদের উপরে এসে অ্যাটাক করে দিছে ভাই, ওদেরকে মেরে একেবারে ভত্তা বানাই দিব। তবে ওদের কাছেও মানে ঢাল আছে, তলোয়ার আছে ভাই, একেবারে মানে নর্মালি নেওয়াটা ঠিক না। অ্যান্ড আরেকটা কাজ করতে পারি, আমাদের এই বাহিনীটা আগাচ্ছে, অবশ্য আগায় যাক। অ্যান্ড এই বাহিনী না এইদিকে আগানো লাগবে, অ্যান্ড এদেরও এদিকে আগানো লাগবে, কারণ ম্যানোর বাহিনীর সঙ্গে যুদ্ধ হচ্ছে। আর আমাদের ম্যানোর বাহিনীর অবস্থা করুন ভাই, চারদিক থেকে মার খাচ্ছে। অ্যান্ড এদিকে যা ভাই, ভাই তিনজন মিলে আমাদের ম্যানোর বাহিনীদেরকে ধরছে ভাই, 22 জন আছে, 2 জন ভাই মারা গেছে, বেশি মানুষজন মারা যায় না। আর এরা এখানে দাঁড়ায় আছে, এদিকে যা প্লিজ, আর তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি 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 যা, ওকে। আমাদের আরও একটা বাহিনী চলে আসছে, আর এখন বিশাল বড় যুদ্ধ হবে ভাই, বন জঙ্গলের ভিতরে যুদ্ধ না, আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না। ওকে, আমাদের বাঙালিরা আবার যুদ্ধ করা শুরু করে দিছে, দেখুন এবার ভাই ওদের অবস্থা খারাপ হয়ে যাবে। একবারও ভাই ওরা আমাদের সঙ্গে যুদ্ধ পারে না, বারবার শুধু যুদ্ধ করতে আসে, দেখুন একবার, মানে সবাই সব দিক থেকে পালা দিয়ে একবার বসকাই বসকাই শেষ করে দিচ্ছে ভাই। ও ভাই পালা দিয়ে আবার ভাই কোপ কি মারে ভাই, ও মরে গেছে ভাই, এটার কি অবস্থা ভাই? এটা একজন আছে ভাই, একে কয় দিক থেকে মারতেছে ভাই, বাঁচবে? ও ও শেষ ভাই, ও শেষ 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 ভাই, যুদ্ধ শেষ, আর আমরা যুদ্ধ অলরেডি জিতে গেছি, উইন উইন উইন, ওকে। সে যাই হোক, আমাদের ম্যানোর বাহিনী থেকে কয়জন? 3 জন ভাই মারা গেছে। অ্যান্ড এদেরকে এখানে রাখি,
আমরা আমাদের রাজ্যে আবার ফেরত যাই। আর এইখানে আলাদা কোনো সেনাবাহিনী বানাতে পারবো না আমি, মানে এই রাজ্যের জন্য। এই রাজ্যে একটা সেনাবাহিনী দেওয়ার কথা ছিল ভাই, দিল না, বেটারা সেই খারাপ ভাই। মানে গাইজ আমাকে 6 ইউনিট নিয়ে যুদ্ধ করতে হয়, তাছাড়া কোনো উপায় নাই। আর আমাদের ম্যানর বাহিনীকে তো এখানে পাঠাই দিছিলাম। আর গাইজ ওরা এখানে কিন্তু অনেক ভালোভাবে আছে, দেখুন এখানে কত সুন্দরভাবে আছে। আর এরা সবাই আপডেটেড ব্রো, এদের ভাই একেবারে নর্মাল ভেবো না, ওকে, এদের আর কাজ নাই। অ্যান্ড নতুন জায়গায় আবার যাওয়া যাক। আর এদের সবাইকে না ভাই, ম্যানর বাহিনী বাদে, ম্যানর তোরা এইদিকে, ওরা তোদের রাজ্যতে পাহারা দে। অ্যান্ড আমরা এদেরকে তো এদেরকে আমরা আমাদের রাজ্যে ফেরত নিয়ে আসি আবার, ওকে। সো ওরা ম্যানরের সামনে এসে দাঁড়ায় থাকুক। অ্যান্ড এখানে অনেকে এখনো আছে যারা যুদ্ধের পোশাক এখনো সারি নাই, আস্তে আস্তে মেবি সেরে দেবে, ওকে। তো আমাদের আর কোনো টেনশন নাই। তবে আমাদের ম্যানর এবার বাহিনীটা একটু ভাই ফল করছে না, তো ওদেরকে না কিনতে হবে আবার। ম্যানর বাহিনীকে আপাতত ডিসেবল করে দিই এখান থেকে। তো কিছু ম্যানর বাহিনী আবার কেনা যাক, এদেরকে আপডেট আপডেট। ভাই চিন্তা করেন একবার, মানে 24 জন সিপাহী মিলে, মানে যদি 18, 3, 18, 37 হয়, মানে 37 জন সিপাহীর বিরুদ্ধে যুদ্ধ করতেছে ভাই, মানে ওদের ডাবল ভাই রে, মানে কতটা প্রফেশনাল বাহিনী, বুঝতে পারছেন একবার? এমন প্রফেশনাল বাহিনী লাগবে। আর আমাদের এটা ভাই যাচ্ছে না কেন, প্লিজ আর চলে যা। এখানে চলে গেলে আমরা ম্যানরটা অ্যাটলিস্ট বানাইতে পারবো। আর আমাদের এখানে টিম্বার, কাঠ, কাঠের তো অভাব নাই, বাট আমাদের যে পুরান রাজ্যটা আছে ওইখানে না কাঠের অভাব দেখা দিছে ভাই, কাঠের অভাব গেছে ভাই, কাঠের অভাব যাচ্ছে না কেন ভাই, টিম্বারের অভাব পূরণ করবো কিভাবে ভাই, এখানে এত গাছপালা, এত গাছপালা, টিম্বারের অভাব পূরণ করতে পারতেছি না ভাই। টিম্বার প্লিজ ইয়ার পূরণ হয়ে যা ভাই, জানি না এখন আমি কাঠের অভাবটা কী করে পূরণ করতে পারি, আমার মাথায় কোনো কাজ করতেছে না কোনো কিছু। আরও একটা লক ক্যাম্প বানাই দেবো, দেখা যাক কাজ হয় নাকি। অনেক লক ক্যাম্প তো বানাইছি ভাই, আর কত লক ক্যাম্প বানাবো বলেন তো, এত লক ক্যাম্প বানানো যায় ভাই? লক ক্যাম্প বানাবো যে সেই কাঠটা পর্যন্ত নাই। এখানে কি কাঠের কোনো অভাব আছে? এখানে ফায়ার উডেরও কোনো অভাব নাই, বাট টিম্বার কোথায় ভাই খেয়ে নিচ্ছে ভাই? আমি টিম্বার আবার ভাই এক্সপোর্ট করতেছি না, তো দেখি তো একবার, করে নিলাম আর একটা। টিম্বারের অবস্থা দেখি, ফায়ারউড ডেট এখনো হচ্ছে নাকি কমে যাচ্ছে ভাই? নো ট্রেড দিছে, আচ্ছা কমতেছে আস্তে, এক ফায়ারউড আছে। অ্যান্ড এক্সপোর্ট এক্সপোর্ট সব কিছু এক্সপোর্ট করতেছি আমরা এখানে। আর কার্ড যদি দেখি, প্ল্যাঙ্ক ইম্পোর্ট করা হচ্ছে ভাই, প্ল্যাঙ্ক কারণ আমাদের লাগবে, প্ল্যাঙ্ক ছাড়া তো হচ্ছে না। আর কি ভাই, যুদ্ধাস্ত্র কি ইম্পোর্ট করা হচ্ছে? যুদ্ধাস্ত্র ইম্পোর্ট করা বন্ধ করে দিই, ইম্পোর্ট। অ্যান্ড এটা এটা এবার এক্সপোর্টে আছে ভাই, কি আজব কথা, ইম্পোর্ট করা যাক কিছু, কারণ এটা আমাদের কমে গেছে অনেক। বো এক্সপোর্ট করতেছে, ঠিক আছে, কারণ আমাদের বো মানে তীর যেটা ওটা আমাদের অনেক লাগবে। আর এটা আমাদের হেলমেট, হেলমেট ইম্পোর্ট করতেছি, যদি লাগে আরও ইম্পোর্ট করবো, সমস্যা নাই। আর হেলমেটের দাম অনেক ভাই, আচ্ছা এইগুলোকে না আর ইম্পোর্ট করার দরকার নাই, তো এইগুলোকে জাস্ট এখন আমরা ট্রেড করা বন্ধ করে দিই। এখান থেকে প্রচুর পরিমাণে টাকা খরচ হচ্ছে আমাদের। আর আমাদের জাস্ট স্পেয়ারগুলো ইম্পোর্ট করা হয়ে গেলে হয়ে গেল, আর বো তো ইম্পোর্টই করতেছি, বো তো লাগবে না। আর ক্যান্ডেল ফ্যান্ডেল এদিকে কিছু ইম্পোর্ট করতেছি ভাই, টোলগুলো ইম্পোর্ট করা হচ্ছে এইগুলোকে বন্ধ করি, আর এইগুলো ইম্পোর্ট করা হচ্ছে এইগুলোকে বন্ধ করতে হবে, এগুলোকে বন্ধ করি। অ্যালিটাকে ইম্পোর্ট করা যাক ভাই, অ্যালি লাগবে, আর এইগুলোকে বন্ধ করতে চাচ্ছি ভাই, আমার লাগবে না। ক্যান্ডেল ফ্যান্ডেল এগুলো আমাদের নিজেদের বানানো লাগবে ভাই, আমি আর কত ইম্পোর্ট করে চলবো তাই না? আমার অনেক টাকা চলে যাচ্ছে, যা ইনকাম করতেছি সব টাকা চলে যাচ্ছে। আর আমাদের ফাইনালি বিশাল বড় একটা বাহিনী এখানে এসে রেডি হয়ে গেছে, দেখুন একবার ভাই কত বড় একটা বাহিনী ভাই রে, চিন্তা করছেন একবার অবস্থাটা কিরকম হয়েছে ভাই। সবচাইতে বড় বাংলাদেশি সিপাহী যাদেরকে দেখলে পরে সবার ভয়ে বুক কেঁপে ওঠে, আর সম্পূর্ণ বিশ্বটা আমরা দখল করে নিব। আর যদি ভাই বাস্তবে পারতাম না তাহলে সেই হতো, মানে সমস্ত রাজ্যে আমাদেরকে ভাই সম্মান করতো, এখন যদিও ততটা করে না, তবে অনেকেই ভালোই করে যাই করে। আর দেখুন একবার সিপাহীগুলোকে কত সুন্দর লাগতেছে ভাই, এইখানে 200 জনের মতো সিপাহী আছে আমাদের রাজ্যের, বাট এটা শুধু আমাদের রাজ্যের, অন্য রাজ্যের সিপাহীগুলোকে কেমনে বাড়াবো ভাই এটাই বুঝতে পারতেছি না। তোদেরকে ডিসেবল করে দিই সবাইকে, ওকে। তো বাদ বাকি যারা আছে সব পূরণ হয়ে যাবে, তবে আমি যদি আরও পারতাম না আরও সিপাহী বাড়াইতাম, বাট সিপাহী বাড়াবো কীভাবে ভাই বলেন তো, সিপাহী বাড়ানোর কোনো অপশনই পাচ্ছি না। আর এইখানে মেরিনার্সি ভাই হায়ার করা যায় না, মেরিনার্সি ভাই হচ্ছে আজব কথা। আর আমি আর ট্যাক্স নিয়ে বন্ধ করে দেবো ভাই, আমার আর এত ট্যাক্সের দরকার নাই, এত ট্যাক্স নিয়ে কী করবো ভাই, ট্যাক্স কত আর নেওয়া যায় বলেন তো। আমি এদেরকে আরও দিতে পারলে বাঁচি, আর ট্যাক্স নিব না। অ্যান্ড আমাদের ম্যানরটা অনেক সুন্দর হয়ে গেছে, আর আমাদের এটা এখনও বানানো হয় নাই, তবে আমাদের না প্ল্যাঙ্ক বানানো লাগবে। সো প্ল্যাঙ্ক অনেক কম,
টিম্বার দেখা যাক আপলোড করা যায় নাকি, সরি গাইজ আপলোডটা ইম্পোর্ট করা যায় নাকি ভাই, এদিকে তো টিম্বার ইম্পোর্ট করা যায় নাকি কোথাও, টিম্বার নিয়ে বিপদে পড়ছি। এত টিম্বার কোথায় খাচ্ছে বেটা, একটা টিম্বারের অভাবে পড়ে গেলাম। টিম্বার দেখা যাক এইদিকে আছে নাকি কোথাও, টিম্বার 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 টিম্বার, ফায়ার উড আছে, টিম্বার তো ভাই অনেক আছে ভাই, কাজে আসতেছে না কেন ভাই টিম্বার? টিম্বারের কি দোকান নাই নাকি ভাই? দোকানের তো এখন অনেক জায়গা আছে, তারপরে ওরা দোকান করবে এই দিকটাতে, অ্যান্ড তারপরে দোকান বানাবে কোথায় জানো, এইদিকে কোথাও একটা, এদিকে দোকান বানানোর জায়গা দিছি, হ্যাঁ এদিকে তো দোকান বানানোর জায়গা দেওয়া আছে ভাই অলরেডি। ভাই জানি না কি হয়েছে ওদের, অ্যান্ড ওরা কবে এই কাজগুলো করবে, তবে এখানে অ্যালি ইম্পোর্ট করতেছে যেহেতু, তো একটু এদের একটু এন্টারটেনমেন্ট হচ্ছে আর কি। আর আমাদের দুই লেভেলের বাড়িঘরগুলোতে এখন একটু কাজে লাগানো যাক, এখনও দুই লেভেলের বাড়ি হয় নাই ভাই, কারণ কাঠের অভাব ভাই, কাঠের অভাব পূরণ করতে হবে। তো কাঠের অভাব যে করে পূরণ করা লাগবে, আমি কোন দিকে কাঠটা বেশি খরচ করতেছি এটা যদি গাছ দেখতে পারতাম না তাহলে পরে সে, টিম্বার তো আছে এখানে তো গাছ দেখা যায় টিম্বার আছে। আচ্ছা এইভাবে দিলাম, দেখা যাক এখন টিম্বারের অভাবটা পূরণ হয় কিনা। অ্যান্ড এখানে আরও একটা আমি উডকাটার ক্যাম্প দিয়ে দিই ভাই, নট এনাফ গুডস, ভাই মাথা ঘুরে যাচ্ছে আমার ভাই, জানে না কি হবে। অ্যান্ড নতুন রাজ্যটাতে ফোকাস দিই, অ্যান্ড নতুন রাজ্যে দেখা যাক কী কীর অভাব হইলো। আর এখান থেকে ভাই সাপ্লাই গেছে ভাই, একটা সাপ্লাই এখনও আছেই, এই সাপ্লাইটা আল্লাহ জানে কবে যে যাবে, একটা হাই স্টেডে রাখি কাজটাকে, অ্যান্ড একটু দ্রুত খেলি। আর আমাদের এখানে গরু আসছে, হ্যাঁ আমাদের এখানে তো গরু চলে আসছে, আমি আর একটা দিন নিলাম, গরু যেহেতু আমাদের লাগবে। আর এখন আমাদের কয়টা গরু আছে, অনেকগুলা গরু আছে, গরু নিয়ে টেনশন করতেছি না। এখানে অনেক কাঠও আছে, কাঠগুলাকে অন্য রাজ্যে দিতে পারবো না কোনোভাবে, কাঠগুলো যদি অন্য রাজ্যে দিতে পারতাম কোনোভাবে, আমাদের কাছে অনেক ফ্যামিলি আছে ভাই, তো এখানে কাঠ কাটতে কাজে লাগে। প্ল্যাঙ্ক তো বানাচ্ছে না ভাই, জানি না প্ল্যাঙ্ক বানায় না কি জন্য ঘোড়া ডিমরা। আর এখানে আর একজনকে কাঠ কাটতে কাজে লাগিয়ে দিই, দুটা ফ্যামিলি এখনও আছে, এখানে একজনকে দিচ্ছি। আর আমাদের ট্রেডিং হাউসে একজন আছে, আর এইখানে তো বাড়িঘর প্রায় বানানোর শেষের দিকে। আর একটা কাজ করি, তোর এখন তো ইয়ে বানানো লাগবে তাই না, এখান থেকে রাস্তাটা এই পর্যন্ত শোটা এই পর্যন্ত নিয়ে নিলাম, অ্যান্ড এইখান থেকে এটা করব আমি এখন, তো আমাদের এখানে চার্জটা বানাই দেব। আর এইখান থেকে ফাইনালি এই রাস্তাটাকে এটার সঙ্গে অ্যাড করে দেবো, ওকে অনেক সুন্দর একটা রাস্তা হয়ে গেল। আর এখন আমাদের এখানে চার্জ হয়ে গেল, আর ফাইনালি গাইজ এটা নিয়ে চলে গেছে, এখন আর কোনো সাপ্লাই টাপ্লাই নাই এখানে, একটু দ্রুত নিয়ে যা প্লিজ। আর এখানে ভাই সাপ্লাই, ও ভাই এখানে এখন অনেক প্ল্যাঙ্কের সাপ্লাই আছে ভাই, আর এখান থেকে যতক্ষণ পর্যন্ত প্ল্যাঙ্ক সাপ্লাইগুলো সরতেছে না ততক্ষণ পর্যন্ত এখানে ম্যানর বানাইতে পারবো না। আর আমি এটাকে ফাইনালি মুভ করতে যাচ্ছি, আর মুভ করে এইখানে কোথাও একটা বসাই দিই, হ্যাঁ এইখানে বসানো যাক। আর এখানে কি কাউকে থেকে দেওয়ার দরকার, এখানে একজনকে দিলাম, আর এটাকে আপডেট করতে পারতেছি না, টাকার জন্য টাকা তো আছে বাট কিছু একটার জন্য আমি আপডেট করতে পারতেছি না, এটা মেবি প্ল্যাঙ্ক হবে হয়তো বা, প্ল্যাঙ্কটা আমাদের এখানে 20টার মতো প্ল্যাঙ্ক আছে ভাই, প্ল্যাঙ্ক নাই বললে কি। আর এখানে তো ভাই প্ল্যাঙ্ক পরে আছে ঘোড়ার ডিম, আপডেট কেন পারে না করতে। আর এখানে 26টার মতো ঘোড়া আছে, মানে ভেড়া আছে সরি, ঘোড়া না। অ্যান্ড আরও একটা কাজ করা যাক, সো আমি একটা কাজ করতে পারি কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছি মেবি। আর এখান থেকে এখানেও কি সাপ্লাই আছে ভাই, এখানেও সাপ্লাই, স্টোনের সাপ্লাই, আস্তে আস্তে নিতে থাক। আর আমি এখানে ভেড়ার লোম সারানোর জন্য একটা জিনিস আছে না, সো ওইটা বানাবো, ওইটা হচ্ছে আমাদের স্যাপ ফার্ম, শিপ ফার্ম ভাই, স্যাপ ফার্ম ভাই কি বলে আমি ভাই, স্যাপ ফার্ম, তো যাই হোক আমরা এখানে শিপ ফার্ম বানাই দিই একটা, এই পর্যন্ত হবে। হ্যাঁ এখানে একটা রাস্তা দিই, ছোট্ট করে রাস্তা, এটাকে দেখতে কিউট লাগে। আর এখানে আরো বেশি বেশি করে ভেড়া আমদানি করতে পারি আমরা, অ্যান্ড গাইস ভেড়ার থেকে যে লোমটা পাবো এটা আমরা এক্সপোর্ট করতে পারবো, কারণ আমাদের অর্থনীতি অনেক কমে যাচ্ছে, টাকা না থাকলে পরে বুঝতেই তো পারতেছেন এখানে আমরা কিছুই করতে পারবো না। আর আমাদের গাছপালা লাগানো লাগবে, জাস্ট একজনকে তো কাজ দিই তাই না, তারা গাছপালা লাগাইতে পারবে এখানে, গাছপালা এখান থেকে কমে যাচ্ছে আস্তে আস্তে, একজনকে কাজে লাগাই দিই যারা এখানে গাছপালা লাগাবে অনেক, এদের কাজ করুক। আর ফায়ারউড, ফায়ারউডের কোনো সমস্যা নাই, অনেক ফায়ারউড আছে। আর আমাদের এই রাজ্যের কি অবস্থা দেখি তো, এই রাজ্য তো নিয়ে, এই রাজ্য নিয়ে তো আমরা কোনো মাথায় ঘামাচ্ছি না, 9 জন মানুষ, 10 জন মানুষের কোনো কাজ নাই, তো আমাদেরকে কাজ দিতে হবে। এখানে একটু কাজ দেওয়া যাক একজনকে, অ্যান্ড এই দিকে আমি অনেককে পুরোপুরি কাজ দেওয়া নাই, সো এদেরকে পুরোপুরি কাজ দিয়ে দিই। অ্যান্ড এখানে কাজ দেওয়া হয়ে গেছে, এইখানে কাজ দেওয়া হয়ে গেছে, এখানেও পুরো কাজ হয়ে গেছে, এইখানেও দেওয়া হয়ে গেছে, অ্যান্ড এদেরকেও দেওয়া হয়েছে, সবাইকে না একেবারে কাজ দেওয়া কমপ্লিট।
আর এরা গাছও লাগাচ্ছে, সো এখানে আমাদের কোনো সমস্যা নাই। এখানে ঘোড়া লাগবে, সো কাজ দিয়ে দিই সবাইকে। এখানে একজন আছে, আর এখানে দুজনকে দিয়ে দিলাম, আর দুজন মাত্র বাকি আছে। দুজন বাকি না থাকে, অ্যান্ড আমাদের এই হাউসটাতে সো আমাদের এটাতে এটাতেও আছে। সো আমরা স্টোরেজ হাউস বানাবো অনেকগুলো এখন। আমরা এখানে স্টোরেজ হাউস বানাইতে দিই অনেকগুলো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা অ্যান্ড ফাইনালি সাতটা স্টোরেজ হাউস বানাই দিছি আমি। আর লাগবে না ভাই, যতগুলো স্টোরেজ হাউস বানাইছি জাস্ট এনাফ ভাই, এর থেকে বেশি স্টোরেজ হাউস আর কোথাও লাগে না। আর আমি এইখানে স্টোরেজ হাউস বানাই দিয়ে দিছিলাম। হ্যাঁ, এখানে স্টোরেজ হাউস হয়ে গেছে, আপডেট করার কাজ চলবে এখন। তো স্টোরেজ হাউস থেকে আমি একটা একজনকে দিই, একজনকে কাজে লাগাই, একজনকে বলি। আর আমাদের এটা হয়েছে কি না, এটা এখনো হয় নাই, আস্তে আস্তে হয়ে যাবে। বেশি কাজের লোক কোথায় দিয়েছি, তো ট্রেডিং হাউস আপাতত কেউ লাগবে না, তো ট্রেডিং আপাতত আমি করতেছি না। ওকে, তো আমাদের এখানে একজনকে যেহেতু কাজের লোক দিছি, সো একে না একটু অ্যাডভান্স কাজ করতে বলি। তুই বেটা আমাদের এইখান থেকে যে সাপ্লাইগুলো আছে এইগুলো নিয়ে নে তোর এইখানে। ওকে, তো মেবি এখন নেওয়া স্টার্ট করে দিবে, একটু বেশি ফাস্ট ফাস্ট করতেছি, আর অলরেডি নিয়েও ফেলছে মেবি। দশটা সাতটা আছে, সো পরের বারে মেবি নিয়ে ফেলবে। প্লিজ ইয়ার, তাড়াতাড়ি নিয়ে নে, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ভাই, ফাইনালি এই জায়গাটা আমাদের শূন্য হয়ে গেল। এখন আমরা এখানে ইজিলি খেলাধুলা করতে পারবো, এখন আমরা এখানে ইজিলি ম্যানরটাকে বানাতে পারবো। যাক, আরো একটা ম্যানর বানাতে পারছি, বাট এটার জন্য কাঠ লাগবে ভাই। কাঠ কিসের, মানে টিম্বার তো এখানে অনেক আছে। পুরো দিলাম প্লাং বানাক, এখানে আর একজন মানুষ দিলাম প্লাং যাতে বানায়। আর এখানে তো দেয়া আছে, সে তো বানাচ্ছে, তো কাজ করতেছে, এখানেও কাজ করতে কাজ করতে। এখানে দুজন দেয়া আছে, একজনকে নিয়ে নিলাম, একজনকে ফায়ার উডের এখানে কাজ করতে দিই। আর প্লাং তাড়াতাড়ি বানা প্লিজ, আর প্লাং বানাবে, ম্যানরটা বানাবো তাই হয়ে যাবে আমার। আর এখানে বাড়িঘর বানানো লাগবে আরও বেশি করে। এখানে তো আমি বাজার বসাইতে জায়গা দিছি, তো আর তো জায়গার দরকার নাই, তো আর মেবি লাগবে না। তবে আর একটা কাজ করা যেতে পারে, এই রাস্তাটাকে না রিমুভ করি, অ্যান্ড বাজারটাকে না আমি আরও একটু বড় করি, মানে ওইটার সম পরিমাণ করি। এটাও কিন্তু অনেক বড় একটা জায়গা দিই, অ্যান্ড এ পর্যন্ত হলে মেবি এখন সমান সমান হয়েছে না। হ্যাঁ, এখন মেবি সমান সমান হয়েছে। আর আমি এখানে আবার বাজার বানাইতে দিয়ে দিই। ওকে, এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এই পর্যন্ত, তারপরে জাস্ট এই পর্যন্ত। ওকে ওকে, সো আমাদের বাজার হয়ে গেছে। আর আমাদের খুনে থেকে কি কেলে নিচ্ছে ভাই? নিচ্ছে মেবি। তবে এই রাস্তাটাকে না আমাদের একটু কাট ছাট করতে হবে, তো এই রাস্তাটাকে একটু জাস্ট আমরা অন্য দিক দিয়ে নিতে যাচ্ছি। এটা এই পর্যন্ত যাক যাক, অ্যান্ড এটা এই পর্যন্ত, অ্যান্ড এই পর্যন্ত। ওকে, আমাদের খনির হাউসে না তো অনেককে কাজে লাগাই দিছি, যাতে এখান থেকে প্রচুর পরিমাণে আমরা ভাই কেলে নিতে পারি। আর এইদিকেও তো অনেককে কাজে লাগাই দিছি, এইদিকে অনেকে কাজে লাগছে, দুইজন পুরা। অ্যান্ড এখন আমরা এখানে বাড়িঘর বানানোর প্ল্যানিং করতেছি, তো এখানে একটু বাড়িঘর বানিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, বাড়িঘরগুলো একটু বড় বড় সাইজের হবে, এখান থেকে নিই। আচ্ছা, এইখান থেকে নিই। ওকে, সো বাড়িঘরগুলো একটু উল্টা পাল্টা সাইজের দিলাম, অনেক প্রকারের দিক দিয়ে দিছি বাড়িঘরগুলোতে, অনেক দিক দিয়ে বাড়িঘরগুলো এখন হয়ে যাবে। আর আমাদের নতুন রাজ্যে দেখা যাক আমরা এখন এখানে ম্যানরটা বানাইতে পারি কিনা। তো মেবি ম্যানর বানাইতে পারবো ইনশাল্লাহ। ম্যানর প্লিজ হয়ে যা। ও ভাই, ফাইনালি ম্যানরটা বানাইতে পারছি। আমি গেমটাকে ফ্রিজ করে রাখি, আবার কোথায় না কোথায় চলে যাবে। তো ম্যানরটার আয়তনটা না অনেক ছোট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে, অ্যান্ড অনেক ছোট ভাই হয়ে যাচ্ছে। আর এখানে আসলে ম্যানরটা বানানোটা কি ঠিক হচ্ছে, কাজ করা যাক। সো ম্যানরটা না আমি এইভাবে বানাই দিই, এইভাবে বানালাম। তবে ইয়ার একটা কাজ করি, এটাকে ভেঙে ফেলি, অ্যান্ড ম্যানরটা বানাবো জাস্ট আমি এইভাবে। তো এইখানে জাস্ট এটা নিলাম, অ্যান্ড এইখানে ম্যানর বানাবো। ম্যানর হয়েছে, এখন আমাদের আউটার গেট দিতে হবে। এখন মেবি একেবারে পারফেক্ট আছে না? হ্যাঁ, এখন মেবি একেবারে পারফেক্ট আছে। ওকে, আমাদের এখানে ম্যানর হয়ে যাবে, আর ম্যানরের কাজটা না একটু তাড়াতাড়ি করতে দিতে হবে। ম্যানরের কাজটা তাড়াতাড়ি করুক, আমরা যাতে ম্যানরটা দেখে যাইতে পারি। ওকে, ফাইনালি গাইজ, আমাদের এখানে ম্যানরটা হয়ে গেছে, অ্যান্ড আমাদের ম্যানরের সাথে সাথে কিন্তু আমাদের এখানে চার্জটা হয়ে গেছে। দেখুন একবার চার্জটাকে কত সুন্দর দেখা যাচ্ছে। আর আমি একটা কাজ করি, আমি একটা মাঝখান দিয়ে রাস্তা নিছিলাম যেটাকে চার্জের সঙ্গে জয়েন করার জন্য। ওকে, চার্জের সঙ্গে জয়েন করে দিই, অ্যান্ড এটাকে রাস্তাটা এইভাবে নিই, অ্যান্ড এই রাস্তাটাকে এইভাবে নিলাম। চার্জটাকে না একটু চারদিক দিয়ে রাস্তা দিয়ে ঘেরে রাখা ভালো, তারপরে দেখতে অনেক কিউট লাগবে, অ্যান্ড এটাকে এটা সরাই দিই। ওকে, আমাদের এখানে চার্জ, এখানে আরও অনেক বাড়ি ঘর হবে,
অ্যান্ড এই বার্গার গুলোর স্টাইল একটু অন্যরকম করে। ওকে, তো এই বার্গার গুলো না সেম স্টাইলের হবে না, একটু অন্যরকম স্টাইলের হবে। সববারে যদি একই স্টাইলের হয় তাহলে পরে কেমন যেন লাগবে, তাই না? তো আমি চাই না ভাই সববারগুলো এক স্টাইলের করতে। অ্যান্ড একটু শর্টটা ডিজাইন একটু অন্যরকম হওয়া দরকার। আর এখন ভাবে ঘোরার টাইম গেমে একটু বেশি লাগ দিচ্ছে। আর আমাদের অক্সি নিডের অক্সি ভাই, অনেকগুলো অক্সি আছে তো এখানে, কি বলে ভাই মাথাটা তো গেছে নাকি? আর ভাই অনেকগুলো অক্সি আছে, আর এখানে তো অনেকগুলো অক্সি পড়েও আছে ভাই। ভাই বুঝলাম না, অক্সি কেন লাগবে? 35টার মতো ভেড়া আছে, আর আমাদের এখানে ভেড়ার ফার্মটা হয়ে গেছে। ভেড়ার ফার্মে কাজ করতে দিই অ্যাডভান্স কার্ড, সো এখান থেকে আমরা যাতে ভেড়ার লোমগুলো আমরা এক্সপোর্ট করতে পারি। আর এইগুলোকে আপডেট করা যাবে না? হ্যাঁ আপডেট করা যাবে। আর দেখা যাক আমাদের ম্যানরটাকে আরও বড় বানাইতে পারি কিনা। তো ম্যানরের কাজ মেবি এখনও চলতেছে, হয়তো বা ম্যানরের কাজ এখনও শেষ হয় নাই। তো ম্যানর তো হয়ে গেছে জাস্ট দেখলাম, তো ম্যানরের কাজ এখনও শেষ হয় নাই। আর আমাদের ম্যানর সিপাই কি আরও কি বাড়ছে? ম্যানরটা মেবি সম্পূর্ণ হয়ে গেলে ম্যানর সিপাই বাড়বে। আর আমি একটা জিনিস ভাবতেছি কি গাইজ, এই রাস্তা মেবি একটু বাঁকা হয়েছে নাকি? বাঁকা না হয় তো একটু বাঁকা যাস না, এটাকে এমনি করে সোজা করে নিলাম, এটাকে এটার সঙ্গে অ্যাড করে দিলাম। আর এই রাস্তাটাকে আর একটু বড় করতে পারি আমি, অ্যান্ড এখানে না আর একটা অন্য ধরনের টাউন বানাই দেবো আমি, মানে একটু অন্য সাইজের দেখা যাবে। যাতে আমাদের দোকানপাট তো কিছু এইখানে আছে, আর আমাদের কিছু দোকানপাট হবে আমাদের চার্জের পাশ দিয়ে, বুঝলেন তো? আর আমাদের টারবাইন হাউসে একজনকে দিয়ে দেবো, দিলাম একজনকে। অ্যান্ড আমাদের ম্যানোরের কাজ ভাই এখনও শেষ হয় না, প্লিজ আর ম্যানোরের কাজটা শেষ হয়ে যাক। কোনো কিছুর কি অভাব আছে ভাই? টিম্বার মিম্বার সব আছে ভাই, টিম্বার কত 100টার মতো। বাট আমাদের প্রথমের যে রাজ্যটা ছিল ওইটাতে না টিম্বার নাই, তবে এইটাতে তো টিম্বার আছে, তাই না? তো এইটাতে তো আমরা মানে কি যেন একটা বানাতে চাইছিলাম, এটার নাম হচ্ছে প্যাক স্টেশন। প্যাক স্টেশনটা বানাইতে পারবো। আর প্যাক স্টেশনটা কোথায় বানালে ভালো হবে? তো আমার মনে হয় এদিকে কোথাও জায়গা আছে, এদিকে কোনো জায়গা নাই যেখানে আমরা প্যাক স্টেশনটা বানাইতে পারবো। অ্যান্ড এক কাজ করা যাক, প্যাক স্টেশনটা আমরা ট্রেডিং হাউসের পাশে বসে দিই। ওকে, তো এটাকে হাই স্পারিটিতে দিয়ে রাখি। আর দেখুন আমাদের এখানে মানুষজন বাড়তেছে আর বাড়তেছে, ওয়াও ভাই, যেটা দেখে আমার দারুণ লাগতেছে। আর এখন আমি ঘোরার রাস্তা বলে মানুষজনকে দিয়ে দিই, সব দেওয়া হয়ে গেছে। এখানে একজন লাগবে, এখানে একজন লাগবে, ঘোড়া লাগবে একটা। আর গাইস ট্রেডিং হাউস থেকে কি আরও অক্সি নিয়ে আসতে দিব? মেবি নিয়ে আসার দরকার, 10টা তো অলরেডি নিয়ে আসছে ভাই, আর কত নিয়ে আসবে, তাই না? তো আর মেবি নেওয়ার দরকার নাই ভাই, এত ঘোরা নিলে পরে আবার ঝামেলা হবে। আর এইখানে না কাজের লোক একটু বাড়ায় দিই, কারণ আমার কাছে অনেক কাজের লোক আছে। আর আমাদের খনিজ এখান থেকে সংরক্ষণ করতেছে, এখানে তো কাজের লোক ফুল করে দিছি, আর এখানে ফুল দমে কাজ চলতেছে। তো এদের অ্যাডভান্স অ্যাডভান্স কাজের জন্য কিছু করার দরকার আছে? অ্যাডভান্সের জন্য কোনো কাজ করার দরকার নাই, জাস্ট এমনি এমনিতে হয়ে যাবে। আর এইখানেও ফাইনালি আমাদের দোকানপাট হয়ে গেছে, তবে দেখি এগুলোকে 2 লেভেল আপডেট করতে পারি কিনা। 2 লেভেল আপডেট করার জন্য কী লাগবে? জাস্ট ক্লথিং সাপ্লাই লাগবে, যেটা তো আমি অলরেডি দিয়ে রাখছি ভাই। মানে এখান থেকে মেবি ক্লথিং সাপ্লাই হয় নাই, মেবি আর একটু টাইম লাগবে। তবে আরও একটা জিনিস মেবি বানাইতে হবে, তারপরে মেবি ক্লথিং সাপ্লাইটা হবে। তো ওই জিনিসটা হচ্ছে কি, তো এইটা কোথায় যেন ট্রেডিংয়ে পাওয়া যাবে, ট্রেডিং আছে এখান থেকে, সেই জন্য কোথায় এইটা না এটা এটা না এটা এটা এইটা ভাই, উল থেকে সুতা উৎপাদন করতে পারবে, এটা না আমি এইখানে বানাইতে পারবো। আরও একটা বানাই দিলাম এইখানে, 2টা, আর একটা পরে 3টা বানাই দিব, তিন তিনটা বানাই দিছি। যদিও আমি এটা পরের জায়গায় চলে গেছে ভাই, ভাই ওরা আবার আমার এটাকে না নিয়ে নেয়। ভাই এত ল্যাগ হচ্ছে কেন গেমে বলেন তো? ওকে গাইস, সো আমাদের চার্জে লোক দেওয়া আছে, হ্যাঁ চার্জে লোক দেওয়া আছে। আর এইখানে কি গাজর চাষ করতেছি, সো সব কিছুই করা হচ্ছে। আর এইখানে মেবি আমাদের এখন মানুষজন লাগবে, একটা ঘোড়া দিলাম একটা মানুষ দিলাম। আর এইটা আমি এখান থেকে কী নিয়ে আসবো ভাই, কী দিব কী নিব? টিম্বার দিতে পারি, কিন্তু আমাদের এখানে টিম্বার অনেক আছে, টিম্বার একেবারেও যে বেশি আছে তাও কিন্তু না। আর আমি তো এদেরকে ভাই গাছপালা লাগাইতে বলছিলাম, তোরা গাছপালা কোথায় কোথায় লাগাচ্ছে দেখতে হবে, এদিকে গাছপালা লাগা তোরা খালি। ওকে, এদেরকে আবার দিই, অ্যান্ড আর কোনো যুদ্ধ নাই। সো গাইজ আজকের মতো জাস্ট এই পর্যন্তই, নেক্সট ডে তে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আমাদের এই রাজ্যটা অনেক বড় হয়ে গেছে, আর এখানে 72 জনের মতো মানুষজন বসবাস করতেছে। সো আজকের মতো গাইজ আপাতত এই পর্যন্তই, নেক্সট ডে তে দেখা হবে, বাই বাই গাইজ, টাটা।